আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটে আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই। মসজিদে নববীর ঘটনায় শাহবাজদের কর্মফল, মন্তব্য ইমরানের। ক্ষমতা ছাড়তে প্রস্তুত মাহিন্দা রাজাপাকসে। কাবুলে মসজিদে বিস্ফোরণে নিহত 50। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দুবাই ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার। অর্থাৎ ওই অঞ্চলে রবিবার রমজান মাসের শেষ দিন এবং এর পরের দিন উদযাপিত হতে পারে ঈদ উল ফিতর। মসজিদে নবমীতে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সঙ্গীদের ঘিরে চোর চোর স্লোগান ও তুমুল হট্টগোলের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন ইমরান খান। এ ঘটনাকে গণমানুষের ক্ষোভ উল্লেখ করে তিনি বলেছেন, এটি বর্তমান সরকারেরই কর্মফল। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন মুসলিম লীগ নেতা শাহবাজ শরিফ, সঙ্গে রয়েছেন একঝাঁক মন্ত্রী, দলীয় নেতা ও পরিবারের সদস্য। তিন দিনের সফরে গত বৃহস্পতিবার বিকেলে সৌদিতে পা রাখেন তারা, পরে নামাজ পড়তে যান মসজিদের নবমীতে। কিন্তু সেখানে অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হয়েছে শাহবাজদের। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী মন্ত্রীদের দেখেই তুলকালাম শুরু করেন একদল পাকিস্তানি হজ পালনকারী। শ্রীলঙ্কার অর্থনীতি কার্যত অচল হয়ে পড়েছে, এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন আন্দোলনকারীরা। এবার নিজের মুখে পদত্যাগ করার বিষয়ে মাহিন্দা রাজাপাকসে বলেছেন, তার প্রধানমন্ত্রী থাকা না থাকার বিষয়ে প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা তিনি মেনে নিতে প্রস্তুত। শুক্রবার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, যদি প্রেসিডেন্ট তাকে অপসারণ করে অন্য কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী করেন, এতে তার আপত্তি নেই, এটি মেনে নিতে প্রস্তুত আছেন তিনি। প্রেসিডেন্টের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত বলেও মন্তব্য করেন রাজাপাকসে। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 50 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। তবে তালেবান সরকারের তরফে 10 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ডেপুটি মুখপাত্র বেসমুল্লা হাবিব জানান, শুক্রবার কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, রমজানের শেষ শুক্রবার জুমার দিন উপলক্ষে শত শত মুসল্লি নামাজে অংশ নিয়েছিলেন, নামাজের শেষ মুহূর্তে সেখানে বিস্ফোরণ ঘটে। মাদক সংক্রান্ত সহিংসতার জেরে ইকুয়েডরের 3টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গুইলার্মো লাসো। বিপুল সংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে এসব রাজ্যে। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক বক্তৃতায় প্রেসিডেন্ট বলেন, আমি প্রদেশ গুয়াস, মানাবে এবং এসমেরাল দাসে জরুরি অবস্থা ঘোষণা করছি, যা মধ্যরাত থেকে কার্যকর হবে। যুক্তরাজ্যের পার্লামেন্টে নারী সহকর্মীদের পাশে বসে পর্ন দেখার অভিযোগে দল থেকে সামরিক বরখাস্ত হয়েছেন এক ব্রিটিশ সংসদ সদস্য। এ বিষয়ে তদন্ত শুরু হলেও এখনই পদত্যাগ করতে নারাজ নিল প্যারিস নামে ওই নেতা। তার দাবি, তিনি ভুল করে পর্ন ওয়েবসাইট খুলে থাকতে পারেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে 2 নারী এমপি অভিযোগ করেন, তারা নীল প্যারিসকে হাউস অফ কমন্সে তাদের পাশে বসে মোবাইলে পর্ন দেখতে দেখেন। এ খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার বোরিস জনসনের কনজারভেটিভ পার্টি থেকে বহিষ্কার করা হয় প্যারিসকে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছেন ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার ক্যাথরিন স্টোন। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।